প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে আমি শান্তা জাহান যথারীতি আজও হাজির হয়ে গেছি আমাদের প্রিয় রন্ধনশিল্পী শারমিন ইসলামকে সাথে নিয়ে তার কাছ থেকে আজও আমরা মজাদার দুটো রেসিপি শিখব শারমিন আপু ফিরে এসেছি যথারীতি প্রতিদিনের মতো সো আজকে তুমি আমাদেরকে কি নতুন রেসিপি করে শেখাবে আজকে করছি আমি ব্রাউন সুগার উইথ গ্লেজ তেলাপিয়া And side dish হিসেবে রাখতেছি আমি ম্যাশ পটেটো আমি পটেটো দেখে মনে হচ্ছিল যে ম্যাশ পটেটো করতে যাচ্ছ আর হচ্ছে ভিটামিন বম সালাদ সো এটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে চলো একটু দেখে নেই আমি নিয়েছি রসুন কুচি আদা কুচি এখানে ব্রাউন সুগার কেউ নিতে পারে তারপর গুড় ক্র্যাশ করে নিতে পারে কোনো প্রবলেম নেই বাটার নিয়েছি ফিশ নিয়েছি আর পেপার আর সল্ট আমি ওখান থেকে নিয়ে নিব মধু নিব একটু আর সাদা ওটা কি আছে পাশে এটা দুধ এটা ম্যাশ পটেটোর জন্য আমি সাইড ডিশে ভরে রেখেছি ম্যাশ ম্যাশ পটেটো আর তৈরি করার সময় লাগবে তাহলে আমরা তৈরি করি আমরা যেরকম সালাদে আমরা ড্রেসিং করি ঠিক সেভাবে আমরা এখানে একটা ড্রেসিং মেক করব ও আচ্ছা আজকের তেলাপিয়াটা তাহলে তুমি ডিফারেন্ট ভাবে করছো আমি তোমাকে বলবো আমাকে একটু সিরকা দাও আর এক চা চামচের মতো আমি নিচ্ছি সিরকা ব্রাউন সুগার নিচ্ছি সামান্য একটু একটু রসুন কুচি নিচ্ছি মিক্স করে নিব সামান্য একটু অলিভ অয়েল নিই আমরা বাস জাস্ট একটু খুব ভালোভাবে মিশাতে হবে গুড়টা যেন সুন্দরভাবে মিশে যায় আমরা মিক্স করার পরে আমরা মাছগুলো এক এক করে দিয়ে দিব এখানে সো মেরিনেট করার জন্য মূলত আমরা ড্রেসিংটা রেডি করেছি হ্যাঁ এটা ফ্রিজে আমরা এক ঘন্টার মতো রেখে দিব যাতে মাছগুলোতে মশলাগুলো ঢুকে খেতে আমরা কি একটু লবণ দেবো এটাতে হ্যাঁ সামান্য একটু লবণ দেবো আমি হাতের আন্দাজে একটু দিয়ে দিচ্ছি বাস আন না আমরা তেল গরম করব তেলটা কি ডুবো তেলে ভাজা হবে না সতে করে না না সতে করে অলিভ অয়েল নিব আমরা সামান্য একটু অলিভ অয়েল একদমই সামান্য বাস আমরা বাটার দিব তেলটা গরম হয়ে গেছে আমরা মাছগুলো দিয়ে দিব কারণ বাটার দেওয়া সো বেশি আবার হচ্ছে তাপে ইয়ে করা যাবে না বাটারটা রং নষ্ট হয়ে যেতে পারে আমরা উচিল ম্যাশ পটেটো প্রসেস করি মাছে একটা চামচ দিয়ে দাও একটু দেখি মাছটা উল্টে আমি উল্টে দেবো একবার শুধু উল্টে দেখো কি অবস্থা গরম হয়ে গেছে থাকো কি করবে একটু অয়েল দাও দেন বাটার দিয়ে নিই একটু অফ করে দিব একটু যে গার্লিক পছন্দ করে সে একটু গার্লিক দিতে পারে কোনো প্রবলেম নেই সামান্য সামান্য এটা ফ্লেভারটা বাড়ায় আর খেতে ভালো লাগে এই পুরো খাবারটাতে আসলে তোমার প্রোটিন এবং কার্বোহাইড্রেট দুটোই কিন্তু পাওয়া যাচ্ছে হ্যাঁ একটু একটু করে দুধ দিয়ে দিব এই দুধ যদি না থাকে বাসি দুধ ক্রিম থাকে ক্রিমও আমরা দিয়ে করতে পারি কোনো সমস্যা নেই
ম্যাশ পটেটো হয়ে গিয়েছে নাকি, আমি একটু ধনে পাতা এটা কেটে দিব ওটার সাথে। একদমই ছেড়ে এসেছে বাটারটা। একদম সার্ভিং ডিশে আমরা দিয়ে দিই সরাসরি? হ্যাঁ হ্যাঁ, এখানে দিয়ে দিই। এখন ফিশটা উঠিয়ে নেবো, আমাকে চামচ দাও ফিশ উঠানোর জন্য। একটু হানি নিয়ে আসো। হানি কতখানি পরিমাণ দিবে? সামান্য একটু ফিশের উপর ছড়িয়ে দিই, তার মানে এই ফিশটা একটু সুইট টেস্টি হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সামান্য একটু দিয়ে দিই এখান থেকে। তৈরি হয়ে গেল তোমার ব্রাউন সুগার গ্লেজ তেলাপিয়া। থ্যাংক ইউ শারমিন আপু। প্রিয় দর্শক, আপনারা দেখে নিয়েছেন কিভাবে চটজলদি মজাদার এই খাবারটি রান্না করা যায়। যারা আসলে একটু ঝালকে অ্যাভয়েড করে মিষ্টি খেতে পছন্দ করেন বা একটু সুইট জাতীয় খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটা খুবই মজার একটা খাবার হবে। সো আপনাদের জন্য উপকরণ আর প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম ব্রাউন সুগার গ্লেজড তেলাপিয়া তৈরির প্রস্তুত প্রণালী। অবশ্যই বাসায় তৈরি করে আপনারা খাবেন এবং সবাইকে জিজ্ঞাসা করতে পারেন যে কেমন হয়েছে। আই হোপ নতুন স্বাদের এই খাবারটি সবার খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, পরবর্তী রেসিপিতে যাব, কিন্তু তার আগে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরছি আমরা আবারও, আরটিভির সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আমাদের আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। শারমিন আপু, এবারে তো আমাদের সেই সালাদের পর্ব। তুমি বলেছিলে যে আজকে আমরা ভিটামিন বম সালাদের রেসিপিটা শিখব তোমার কাছ থেকে। সো সেটা দেখার জন্য আমি অধীর আগ্রহে রয়েছে। তার আগে চলো আমরা দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে গাজর কুচি নিয়েছি আমি, দুই কালার বাঁধাকপি নিয়েছি, শসা নিয়েছি, টমেটো নিয়েছি, তিন কালার ক্যাপসিকাম নিয়েছি, অ্যাপেল নিয়েছি এবং টক দই আর হচ্ছে লেবু রস। ওকে, চলো ড্রেসিংটা অলিভ অয়েল লাগবে, এই যে নাও অলিভ অয়েল। এন্ড দেন আমরা চিলি ফ্লেক্স নিব। চিলি ফ্লেক্স দিব কতখানি অপু? হাফ চা চামচের কম। টক দই দিব পুরোটা? হ্যাঁ, হাফ হাফ। দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমরা টক দই। এখন সল্ট দিই। এখন এক এক করে সব সবজি দিয়ে দিই আমি। প্রথমে কি দিবে? প্রথমে অ্যাপেল দাও। অ্যাপেল, ওকে। ক্যাপসিকাম এবং সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো। এখন আমাকে চামচ দাও একটু নাড়ার জন্য। যে লেবু রসটা কি উপরে থেকে আস্তে আস্তে করে দিবে? হ্যাঁ, তুমি আস্তে আস্তে দাও, আমি নাড়ি, তুমি আস্তে আস্তে দাও, ঘুরিয়ে ঘুরিয়ে দাও। সুন্দর একটা কালার হয়েছে, ফ্রেশ একটা লুক। মানে খাবারটা যদি দেখতে সুন্দর হয় তখন মানুষ ওই খাবারের প্রেমে পড়ে যায়। আসলে ঠিকই বলেছো তুমি। আমরা এখানেই সার্ভ করি। হ্যাঁ, এটার মধ্যে কেউ চাইলে লাল আঙ্গুরটাও দিতে পারে। তৈরি হয়ে গেল তোমার ভিটামিন বম সালাদ।
থ্যাংক ইউ শামিন আপু। প্রিয় দর্শক, আপনারা যেন বাসায় চটজলদি মজাদার এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন, এই জন্যই উপকরণ আর প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম আমাদের ভিটামিন বম সালাদ তৈরি প্রস্তুত প্রণালী। অবশ্যই বাসায় তৈরি করবেন, আমাদের আজকের দুটো রেসিপি আপনাদের ভালো লাগবে এটা আমার আত্মবিশ্বাস। আজকের মতো এমন অনেক মজাদার এবং সহজ রেসিপি নিয়ে আমি আবারও ফিরে আসবো আগামী আয়োজনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আরটিভির সাথেই, আর দেখতে থাকুন আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের প্রতিটি এপিসোড। আল্লাহ হাফেজ।